ভাইরা বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালামের জমানার ঘটনা এরকম একটা ঘটছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। এই বাদশা, দামেস্কের বাদশা, সে তার ছেলেকে সুন্দরী মেয়ে বিয়ে করাইছে। কোন রাওয়ায়েত আসছে তারই ভাতিজি, খুব সুন্দরী, সম্পর্ক ভালো ছিল, মহব্বত ভালো ছিল রাজার পুলার সাথে। এরপরে তালাক দিয়ে দিছে। এখন তালাক দেওয়ার পরে, ওই যে বললাম তালাক দেওয়ার পরে, তালাক দেওয়ার আগে হয় এক পাগল, আর তালাক দিয়া হয় আরেক পাগল। এখন পাগল হয়ে গেছে আবার আনার জন্য, ফিরে আনার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে গেছে। একটু আমাদেরকে অনুমতি দেন, আমি আমার স্ত্রীটাকে আবার আনতে চাই। ইয়াহইয়া আলাইহিস সালাম তখন বলতেছেন, অসম্ভব, এটা শরীয়তে কোনো এর বৈধতা নাই। আনতে যদি হয় তাহলে হিল্লা করা লাগবে, অন্যত্র তার বিয়ে হবে, তারপরে তারে আনতে হবে। ভাইরা বন্ধুরা, এই বইলা তিনি যখন নিষেধ করে দিলেন, অসম্ভব হবে না, এই কথাটা বাদশাহ এবং বাদশাহর ছেলে এবং পুত্রবধূ সবার গায়ে লাগলো, মেনে নিতে পারলো না। ওই তো বাদশাহ সিদ্ধান্ত নিল ওনাকে হত্যা করার। ভাইরা বন্ধুরা, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। এমনকি ওই সুন্দরী মেয়ে, তার মা পর্যন্ত পারিবারিকভাবে সবাই একমতে পৌঁছে গেল, ইয়াহইয়ার কল্যাণ চাই, তারা হত্যা করা চাই। হত্যা করার জন্য তারা নির্দেশ দিল, জল্লাদ রাখল। ভাইরা বন্ধুরা, এইগুলো একটা কারণ। আর একটা রাওয়ায়েতের মধ্যে এসেছে, ওই বাদশাহ, সে একটা বাদশাহ নিজেই একজন সুন্দরী নারী বিয়ে করল, যেই নারীটার আরেকটা বিয়ে হয়েছিল, আর ওই ওই আগের স্বামীর তরফের একটা সুন্দরী মেয়ে আছে। এবার দেখা গেল রানী সে তার দ্বিতীয় যে রাজার কাছে বিয়ে পড়ছে, এই রাজার কাছে তার আগের তরফের মেয়েটারও বিয়ে দিতে চায়। নিজেও স্ত্রী হয়েছে, আগের তরফের মেয়েটারও নিজের স্বামীর কাছে বিয়ে দিতে চায়, সতীন বানাইতে চায়। ইয়াহইয়া আলাইহিস সালাম চরম বাধা দিলেন, তিনি বলেন এটা অন্যায়, এটা হারাম। খেপে গেল রানীও, খেপে গেল। বিশাল একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের ভিতরে বাদশাহ যায় হাজির। ওই বাদশাহ রানীর আচরণে খুশি হয়ে রানীকে বলল, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। রানী তখন বলতেছে, আমি জাকারিয়ার পুত্র ইয়াহইয়ার রক্ত চাই। বাদশাহ বলতেছে, এটা ছাড়া অন্য কিছু বলো, এটা ঠিক হবে না। বলে, না এটা স্যার আমার আর কিছু না, এটাই আমি চাই। তাহলে বাদশাহ বলল, ঠিক আছে তাহলে এটাই হবে। এগুলো এক রেওয়ায়ত। তখনই জল্লাদ নিযুক্ত করলো ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ভাইরা বন্ধুরা, আর একটা রেওয়ায়ত হলো, ইয়াহইয়া আলাইহিস সালাম খুব সুন্দর, বাদশাহর বউ রানী নিজেই ইয়াহইয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইয়াহইয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি নাকচ করে দিলেন। আল্লাহ পাক এতটাই পবিত্র একজন নবী, তাকে বানাইলেন, কোন নারীর প্রতি তারা কোনো আকর্ষণই ছিল না। কুপ্রস্তাব দিল, রানী চরিত্রহীনা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি তো তার সাথে বিন্দু পরিমাণ, কোন অন্যায় কাজে যাইতে রাজি না, কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে জুলাইকার হাত থেকে, কেমনে কয় কুদরতি হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার কিনারায়, পৌঁছার আগে আল্লাহ দরজা খুলে দিলেন, কারণ তার অন্তরে ইয়াকিন ছিল, আমার আল্লাহ সব পারে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ কয় বান্দা, আনা ইন্দা বি আব্দি জন্নি, আনা ইন্দা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ ধারণা রাখে, যেমন ধারণা রাখে, আমি তার সাথে এমন আচরণ করি। টাস টাস করে দরজা খুলে গেল, সাতটা গেট খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন।
আল্লাহ পাক নবীদেরকে এরকম ভাবে কুদরতি ভাবে হেফাজত করেন ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্রহীনা দুশ্চরিত্রা নারীর হাত থেকে আল্লাহ হেফাজত করলেন কিন্তু এই নারী এসে তো খেপে গেল ভিতরে ভিতরে অনেক খেপা অনেক খেপা ওই অনুষ্ঠানের ভিতরে বাদশা যখন বলল রানী তুমি কি চাও সে বলে জাকারিয়ার পুত্র ইয়াহইয়ার মাথা চাই কয়টা স্যার আর কিছু বলো কয় না আর কিছু না এটাই চাই কয় তাহলে ঠিক আছে জল্লাদ পাঠিয়ে দিল বায়রা বন্ধুরা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি মিম্বরে সেজদারত ছিলেন দাউদ আলাইহিস জাকারিয়া আলাইহিস সালাম পাশে তিনি নামাজ পড়তেছিলেন ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত আর ইয়াহইয়া আলাইহিস সালাম সেজদারত জল্লাদ আয়েশা ঠান্ডা মাথায় সেজদারত অবস্থায় ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লাটা কাটল কল্লা আলাদা করে ফেলল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজরতই ছিলেন ছেলের শহীদ হওয়ার দৃশ্য দেখার পরও নামাজ ভাঙ্গেন না কারণ অন্তরে মহব্বত হলো আল্লাহ পাকের والذين آمنوا أشد حبا لله الله পাক বলেন যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে মহব্বত করে ভালোবাসা যদি মোকাবেলায় দাঁড়ায় সন্তানের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করে স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায় আল্লাহকে আগে ভালোবাসে এমনিভাবে দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায় আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয় ইমানদারের লক্ষণ আল্লাহ বলেন এটা খাঁটি ইমানওয়ালাদের আলামত তারা আল্লাহকে বেশি ভালোবাসে জাকারিয়া আলাইহিস সালাম সেজদারত তিনি নামাজে আল্লাহর সাথে কথা বলেন কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মিরাজ নামাজ হলো মুমিনের নামাজের সাথে আল্লাহ পাকের একটা মহব্বত আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসা ভাইরা বন্ধুরা ওই নামাজের ভিতরে তিনি আশ পাইলেন কিন্তু নামাজ ভাঙলেন না মেরাজের রজনীতে আমার নবী যখন জাকারিয়া আলাইহিস সালামের সাথে আকাশে দেখা হয় এবং ঘটনার বিবরণ নিজে শুনেন নবী বলেছিলেন আল্লাহ আপনাকে কত বড় ধৈর্য দিয়েছেন একজন বাবা সন্তানের হত্যার দৃশ্য দেখার পরও কেমন করে স্বাভাবিক থাকে আল্লাহর ভালোবাসা যার অন্তরে এত বেশি ভালোবাসা বিধান এটা সম্ভব হয়েছে নতুবা সম্ভব নয় ভাইরা বন্ধুরা তবে মনে রাখবেন যার অন্তরে যারে আল্লাহ যত বেশি ভালো পায় তার দ্বারা ভুল কম হলেও সেটা বড় হয়ে যায় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন একজন আম মানুষ যা করে একজন আলেম যদি তা করে আমকে আল্লাহ ধরে না কিন্তু আলেমকে আল্লাহ ধরে ফেলবে একজন সাধারণ আলেম যা করলো একজন বুজুর্গ আল্লাহওয়ালাও তা করলো সাধারণ আলেমকে আল্লাহ পাকড়াও করবে না কিন্তু বুজুর্গকে আল্লাহ পাকড়াও করে ফেলবে একজন ওলি আল্লাহ যা করে তারে আল্লাহ ধরবে না কিন্তু এই দুষ্টাই যদি একজন নবী করে আল্লাহ তারে পাকড়াও করে ফেলবে কারণ যে আল্লাহর যত কাছে তার অপরাধ তত বড় তার অপরাধ তত বড় যে আল্লাহর যত কাছে তার অপরাধ ছোট হলো তত বড় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ রত ইউসুফ আলাইহিস সালাম খাটের উপরে তিনি ঘুমাইতেছেন মা নাই মারা গেছেন ঘুমন্ত সন্তান কান্না করছে সাজদার জায়গা থেকে চোখটা একটু সরে গেছে সন্তানের দিকে এতে করে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন আল্লাহ বলে ইয়াকুব সন্তানের মহব্বত বুঝি আমি আল্লাহর চেয়ে বেশি বড় হয়ে গেল আমার সাথে কথা বলতেছো আমার দিকে তাকায় রইছো সন্তানের কান্নার আওয়াজ শুনে তোমার চোখটা সন্তানের দিকে চলে গেল আমার দিক থেকে মনোযোগ সরে গেল আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারলাম না ঠিক আছে না এই সন্তানকে আমি তোমার পাশে রাখবো না এই সন্তান তোমার চোখের সামনে রাখবো না
সন্তানকে তোমার চোখের আড়াল করে রাখবো, আর যেই চোখ তুমি সরাইছিলে আমার আমার সাথে আমার দিকে তাকানো থেকে, এই চোখ আমি অন্ধ বানায় দেব। এজন্য সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়ালে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হলেন, তবু বাবাকে খবর দেন না, বাবা আমি ইউসুফ বেঁচে আছি। মিশরের কারাগারে জুলেখার ঘরে ইউসুফ বাবাকে খবর দিতে পারতেন, বাবা আমি ইউসুফ বেঁচে আছি, কিন্তু কোন হেকমতের কারণে ইনি খবর দেন না, এটা আল্লাহ পাকের নিষেধ ছিল, আল্লাহ পাকের নিষেধ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এর আল্লাহর গোলাম মনে রাখবা, নামাজ পড়তেছ আল্লাহর হুকুম মানতেছ, দেখবা তোমার আমার উপরে মুসিবত আসবে বেশি। আরেকজনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, ওর উপরে পরীক্ষা কম, মুসিবত কম। তোমার আমার যদি একটু ভুল হয়, আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে, কিছু বিপদ দিয়া মুসিবত দিয়া আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে, কারণ আল্লাহ তোমারে আমারে ভালোবাসে মহব্বত করে। আর অত বেলাই নিয়ে আছে, বেফতে আছে, অর পথে ও চলতেছে, এজন্য ওরে আল্লাহ ধরেও না, ওরে আল্লাহ কিছু পরীক্ষাও করে না, কারণ ওর আখেরাত বরবাদ, ওর আখেরাত বরবাদ। যার আখেরাত আলোকিত তার দুনিয়া, দুনিয়ার ভিতরে বিপদ মুসিবত পরীক্ষা তত বেশি। এজন্য অমুসলিমদের, বেঈমানদের, কাফের কুফফারদের, পাপিষ্টদের, ফাসিক ফুজ্জারদের জৌলুসত আনন্দ উল্লাস দেখে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওদের আখেরাত বরবাদ। এজন্য আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়া দিছে, আর যার জন্য আখেরাত আল্লাহ রাখছে তারে আল্লাহ দুনিয়াতে কষ্ট পরীক্ষা নিরীক্ষা আপদ বিপদ মুসিবত, হ্যাঁ, অভাব অনটন দিয়ে আল্লাহ রাখছে, অভাব অনটন দিয়ে রাখছে। অতএব ধৈর্য হারা হওয়ার কিছুই নেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি খোদা দিয়ে অভাব দিয়া কখনো তোমাদের উপরে মুসিবত দিয়া, জানমালের ক্ষতি করায়া, ফসলাদির ক্ষতি করায়া তোমাদের ইমানের পরীক্ষা নেব। যারা সবর করবা তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে বলছেন, মেয়েরাজের রজনীতে মায়ার নবীর সাথে দেখা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাকে কর্তন করা হলো, এই খণ্ডিত মাথা, খণ্ডিত মাথা, ওই যে ভাইরা বন্ধুরা মেয়ে, যেই মেয়ে তিন রাওয়াতের কথা বললাম, প্রথম রাওয়াতের কথা শুনেন, খণ্ডিত মস্তকটা যখন নিয়ে গেওয়া হলো, ওই রাজার ছেলের বউ পুত্রবধূ তার কাছে নিয়ে যখন দিল, নেও মাথা নেও, তোমাকে আবার বিবাহ করার ক্ষেত্রে যে বলছিল হালাল না হিল্লা করা লাগবে, তার মাথা লইয়া যাও। কয় কার? কই ইয়াহইয়ার। আমার ভাইরা কিতাবের ভিতরে লিখেন, ইয়াহইয়া আলাইহিস সালামের কর্তিত মাথা থেকে ও তখন আওয়াজ বের হইতেছিল, হালাল নয়, বৈধ নয়, অবৈধ, হিল্লা ছাড়া অন্যত্র বিয়ে বসা ছাড়া আবার বিয়ে করা হারাম, বৈধ নয়, অবৈধ। কর্তিত মাথা থেকে আওয়াজ বের হয়, সাথে সাথে একটা পাত্রের মধ্যে ডেকে ফেলে, এই ঢাকা পাত্রটা লইয়া যখন ওই পুত্রবধূ ওই রাজার ছেলের বউ নিজের কাছে রাখল, মেয়ে মার কাছে লইয়া গেল, মার কাছে লইয়া গেল, মার কাছে নেওয়া মাত্রই মারে দেখাইতেছে, মায়ও দেখতেছে মাথা থেকে আওয়াজ বের হইতেছে, হারাম 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 আওয়াজ বের হইতেছে, কর্তৃত মাথা থেকে হারাম হারাম, ভয় পেয়ে গেছে। সাথে সাথে মায় দেখে এই রানী, এই রাজকুমারের বউ পা জমিনের ভিতরে দেবে গেছে, হায় হায় পাঁচ দেবে গেছে,
একটু পরেই দেখা গেল কোমর পর্যন্ত মাটিতে দাপতেছে, এরপরে দেখা যায় বুক পর্যন্ত দাপতেছে, মেয়ে চিল্লাইতেছে মা আমারে বাঁচাও মা আমারে বাঁচাও, কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই, আল্লাহ ধরে না ধরে না, আল্লাহ ধরলে সারে না, আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা, এজন্য আল্লাহ ধরছে, জমিন ধরে ফেলছে, বুক পর্যন্ত যখন দেবে যায় মা চিল্লাইতেছে মেয়েও চিল্লাইতেছে। এরপরে মা কইতেছে রে জল্লা তাড়াতাড়ি করে আমার মেয়েটা জমিনে দেবে যাইতেছে, কিছুই তো আর পাইব না, অন্তত তার মাথাটা রেখে দে। জল্লাদ এক কুবে মাথাটা আলগা করে মাথাটা রেখে দিল, দেখো মাটির ভিতরে দাপতে শুরু করলো। চার কল্যাণে চেয়ে যেই নবীর কল্যাণে চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদলা দুনিয়াতেই তার কল্লা একই জায়গায় রেখে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম যেই জায়গায় উনার মাথাটাকে রাখা হলো, দাফন করা হলো, ওই মাটি থেকে উপর দিকে রক্ত উঠত, রক্ত প্রবাহিত হইত। বখতে নসর বাদশাহ ঈসা যখন 75,000 ইহুদিকে জবাই করল, ওই রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। যে ইহুদিরা নবীদের সাথে তো এত খারাপ আচরণ করেছে, এত খারাপ আচরণ করেছে, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারও এমন ঘটনা, ওনাকেও হত্যা করেছে এই বনি ইসরায়েলের ইহুদিরা। বনি ইসরায়েলের নবী অনুসারী যারা তারা তো ছিল ভালো, কিন্তু এদের ভিতরে যারা মুনাফিক ছিল এরা ছিল ইহুদি। ভাইরা বন্ধুরা 75,000 ইহুদিকে হত্যা করলো বখতে নসর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়াইলেন, নবী হত্যার প্রতিশোধ নেওয়াইলেন, রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো, রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। এ ভাই এজন্য বলতেছিলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের শাহাদতটা এইভাবে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বদলাও নিছে, আল্লাহ পাক কি করছে উপযুক্ত বদলাও নিছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যা এইভাবে করলো বনি ইসরাইলিরা, কিন্তু বদলা আল্লাহ নিলেন 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 না, আল্লাহ যথাযথ বদলা নিলেন। এজন্যই ইমানদার মোমিনদের সাথে যারাই যখন যে যুগে অন্যায় আচরণ করবে, আল্লাহ পাক এটা ধরবেন আজ নয় কাল, জালেম দিয়া জালেমকে আল্লাহ শায়েস্তা করবেন। যারা মজলুমের উপরে জুলুম করেছে ওই জালেম আজ নয় কাল আরেক জালেম দ্বারা আক্রান্ত হবে। বনি ইসরাইলের ইহুদিরা বড় জালেম ছিল, বহু নবী পয়গম্বরগণকে তারা শহীদ করেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ পাক আফসুস করে করে বলেন হায় আফসুস, আমার গোলামদের প্রতি আমি আল্লাহর বড় আফসুস, এরা আমার এমন কোন নবী নাই যে নবীর উপর সাথে ওরা ঠাট্টা করে নাই, মস্কারি করে নাই, জুলুম করে নাই, আমার এমন কোন নবী নাই যে নবীর উপরে আমার বান্দারা আমার গোলামেরা তাদের তারা কোনো নির্যাতন করে নাই, সকল নবীর উপরই তার উম্মতেরা নূহ নবীর উপরে এত বৃষ্টির মতো পাথর ছিটাইত, বৃষ্টির মতো স্তূপের নিচে পড়ে যেতেন আল্লাহর পয়গম্বর নূহ, সন্ধ্যার সময় জান্নাতি মলম লইয়া জিব্রাইল আমিন হাজির হইতেন, স্তূপের নিচ থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুলতেন, জান্নাতি মলম তিনি লাগাইতেন, এই জান্নাতি মলম লাগায় লাগায় কিছুটা সুস্থ করতেন। সুস্থ হওয়ার পরে নূহ নবী জিজ্ঞেস করতেন, নবী গো আগামীকাল কি কাজ?
বলতেন ভাই জিব্রাইল আগামীকাল কি কাজ, জিব্রাইল আমিন কয় নবী গো আজকে যেই কাজ আগামীকালও সেই কাজ। দ্বিতীয় দিনও দাওয়াত দিতেন আবার বৃষ্টির মতো পাথর, ওই স্তূপ থেকে আল্লাহর পাক আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে তুলতেন, ওখান থেকে বের কইতেন জান্নাতি মলম লাগাইতেন, শরীরটা সুস্থ হইত প্রচন্ড ব্যথা। ভাই জিব্রাইল আগামীকাল কি কাম বলে আজ যে কাম আগামীকালও সেই কাম। এত নির্যাতন এত নিপীড়ন আমার নবী রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও তার উম্মতরা কম নির্যাতন করে নাই। আপনজন প্রিয়জন আপন চাচারা পর্যন্ত নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই, বাধ্য হয়ে আমার নবী মদিনায় হিজরত করতে হলো। একথারে আল্লাহ পাক আফসোস করে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি যে ওলি আল্লাহদের সাথে নবী পয়গম্বরগণের সাথে বেয়াদবি কইরা কখনো কেউ কোনোদিন সার পায় নাই, হয়তো সাময়িক কিছু সুযোগ পাইছে, আজ নয় কাল আল্লাহ তারে ধরছেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন আমার ওলির সাথে যারা দুশ্মনী করে, আমার ওলি আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী পয়গম্বরগণের সাথে যারা দুশ্মনী করে, এখানে ওলি বলতে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বুঝাইছেন আমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি, নবীদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। এজন্য সাবধান, মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র উস্তাদ সমাজের উলামায়ে কেরাম তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত দিব, ওলি আল্লাহদেরকে তাজিম করে কথা বলবো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। মনে রাখবা যদি দুশ্মনী করি, দেখেন যত অন্যায় করেছে আল্লাহ ধরছে, ধরে নাই তা না, সেই জালেম সম্প্রদায় দামেস্কের বাদশার পরিবার তারা গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ গোটা পরিবারকে আল্লাহ ধ্বংস করে দিছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, জাকারিয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, গোটা পরিবারকে পরিবার রাস পরিবার আল্লাহ ধ্বংস করে দিছে। প্রিয় হাজিরিন, এজন্য শুধু তা নয় তা পরিবার নয়, যারা সমর্থন করেছিল ইহুদি তাদের উপরও একের পর এক গজব আর আজাব আসছেই। এক বখত নসর জালেমের দ্বারাই আল্লাহ 75,000 ইহুদিকে একদিনে খতম করাই দিছে। প্রিয় হাজিরিন, এজন্য কেউ বুকে এই ধরনের দুঃসাহস দেখানোর চিন্তা কেউ না করি যে আমি পার পেয়ে যাব, আমার উপরে কেউ নাই, আমার ধরার কেউ নাই। মনে রাখবা প্রত্যেক উপরের উপরও উপর আছে, প্রত্যেক উপরওয়ালার উপরও উপরওয়ালা আছে। দুনিয়ার তোমার যেখানে উপরওয়ালা শেষ, সেখানে উলামায়ে কেরামের শুরু, উলামায়ে কেরামের শুরু। তোমার যেখানে ফোন করা শেষ, সেখান থেকে উলামায়ে কেরামের ফোন করা শুরু হয় মাত্র। এজন্য ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, তাদের অন্তর ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।